আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, হিউম্যানিটি ফার্স্ট এর ফেসবুক পেজে আপনারা যারা যুক্ত আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। যেসব দেশের বাইরে থেকে আপনারা আমাদের কাজ দেখেন, আমাদেরকে সহযোগিতা করেন, উৎসাহ দেন, আমরা আসছি কিছুদিন পূর্বে। আপনারা জানেন যে আমরা আত্মার ভাই নামক এক ভাই সাতক্ষীরা সদরে আগরদাড়ি গ্রামে বাসা, তিনি গাছ থেকে পড়ে গিয়ে অ্যাক্সিডেন্ট করে আহত হন। আহত হওয়ার পরে কিন্তু ওনাকে আমরা চিকিৎসা করে দিই, তারপরে উনি যেহেতু ভারী কাজ করতে পারবেন না, এই জন্য আমরা এই দোকানটা করতে সহযোগিতা করি। আজকে আমরা এসেছি যে এই কর্মসংস্থান পরবর্তীতে কেমন চলছে ওনার এই ব্যবসা, বা উনি কীভাবে দিন যাপন করছেন, সংসার চালাচ্ছেন কীভাবে, আমাদের কর্মসংস্থান এই উদ্যোগটার আপডেট কী সেটা জানতে কিন্তু আমরা এই আক্তার ভাইয়ের দোকানে এসেছি। আক্তার ভাই, আক্তার ভাইয়ের স্ত্রী পাশে আছে, মেয়ে আছে পাশে, মেয়েও অসুস্থ ছিল, মেয়েকে আমরা ডাক্তার দেখিয়ে ঔষধ কিনে দিই, মেয়েও সুস্থ হয়ে যায়। তারপরে এই দোকানে আক্তার ভাইয়ের ভালোই ব্যবসা হচ্ছে আলহামদুলিল্লাহ। আমরা একটু আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। ভাইয়ের সাথে একটু কথা বলি, ভাই কেমন আছেন আপনি? ভালো আলহামদুলিল্লাহ। তো এমনি আপনার শারীরিক অবস্থা কি সেটা বলুন। শারীরিক অবস্থা এখন ভাতাগই, যে রডের জন্য একটু সমস্যা আছে, রড পরানো আছে পায়ে এখন, তাই তো? ডাক্তার বলছিল যে ভারী কাজ করা যাবে না। ভারী কাজ করা যাবে তা এমনি আপনার এই যে এই দোকান করে দেয়াতে কি অবস্থা এখন, বেচা কেনা বা? যাক ভালো আছে আল্লাহর ইচ্ছায়। এতে সংসার চলছে? হ্যাঁ চলছে, সব ভালোভাবে সংসার চলছে, তাই তো? আক্তার ভাইয়ের বাবা? হ্যাঁ। বাবার সাথে আমরা একটু কথা বলি। চাচার কাছে আমরা প্রথম আসছিলাম যে চাচার ছেলে অসুস্থ ছিল, তারপরে পরবর্তীতে আমরা কয়েকবার ডাক্তার দেখাচ্ছি, ঔষধ কিনে দিলাম, তারপরে আপনার এই দোকানটা আমরা করে দিতে সাহায্য করলাম, তাই তো? তো সব মিলে কেমন চলছে আপনাদের সংসার এখন? আল্লাহর রহমত খুব ভালোই চলছে। মানে এই দোকানের উপরেই মোটামুটি সংসার চলছে এখন? দোকানের উপরেই নির্ভর। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। যাক তাহলে, আপনারা দেখছেন যে আমরা বিভিন্ন সময় কিন্তু এই যে আপনারা আমাদের কাছে জাকাতের টাকা দেন বা বিভিন্নভাবে সহযোগিতা করেন, সেই সব টাকা কিন্তু আমরা জাকাতের পরিচালিত পন্থা এই যে শাড়ি লুঙ্গে না দিয়ে আমরা এইভাবে মানুষকে, অসহায় মানুষকে কর্মসংস্থান করে দিই। তো এই উদ্যোগে আমাদের হিউম্যানিটি ফার্স্টের যিনি এই উদ্যোগ বাস্তবায়নে সাথে ছিলেন সবসময়, সদর সাতক্ষীরা সদরে যিনি আমাদের কাজ করেন, মাসুদ ভাইয়ের সাথে আমরা একটু কথা বলবো। ভাই আপনি তো প্রথম থেকে আক্তার ভাইয়ের আবিষ্কারক, আপনি তো আক্তার ভাইয়ের এই যে অবস্থা দেখে আপনার কেমন লাগছে, আপনার অনুভূতিটা একটু ব্যক্ত করেন। যারা এই লাইভে দেখছেন সবাইকে প্রথমে আসসালাম, আসসালামু আলাইকুম। আসলে পরিশ্রমের পরে একটা সাকসেস দেখলে সবারই ভালো লাগে, সবার মনে একটা উৎফুল্ল আসে, মানুষও চায় এরকম মানুষের পাশে দাঁড়াতে, তাদের জন্য কিছু করতে। সে জায়গা থেকে বলবো আলহামদুল্লাহ অনেক ভালো, যে মানুষটা দিশেহারা ছিল সে আজ নিচে কিছু করে খাতে পারছে, চিন্তা মুক্ত হয়ে তার সংসারকে চালাতে পারছে, সেখান থেকে আমাদের ড্রাইভার থেকে কিছুটা হলেও মুক্ত হতে পেরেছি। এই জিনিসটা ভেবে নিজেদেরকেও হালকা লাগছে এবং খুব ভালো লাগছে আমার কাছে ব্যক্তিগতভাবে, যে মানুষটার পাশে আমরা দাঁড়াতে পেরেছি। এবং সবচেয়ে বড় কথা, হিউম্যানিটি ফার্স্টে যারা ডোনার, যারা সহযোগিতা করেন এবং যারা আমাদের সাথে থাকেন, তাদের সার্বত্রিক সহযোগিতা আমরা তাদের অর্থটাকে সঠিক জায়গায় পৌঁছে দিতে পেরেছি। তার প্রমাণস্বরূপ আজকে তার অল্প পুঁজির ব্যবসা থেকে সে আজকে পরিপূর্ণটা দোকানে পরিণত করছে, এটা দেখে আমাদের সত্যি ভালো লাগছে। এবং আমরা নিজেদের কাছে ধন্য মনে করছি এইভাবে, যে আপনাদের অর্থটা কোনো বিপদে যায়নি, সঠিকভাবে সঠিক পথে কাজে লাগাতে পেরেছি, আলহামদুলিল্লাহ অনেক খুশি, ধন্যবাদ সবাই। যাক আমি একটু ভাইয়ের ওয়াইফের সাথে কথা বলি। ভাবি কেমন আছেন? ভালো আছেন না? আপনার এই ছেলে মেয়ে কয়জন? আপনার তিনটি মেয়ে। এই দুইজন নাকি? এই দুজন এই পাশে দেখছেন, তোমার হাতটা দেখি একটু, হাতটা, এই হাতে কিন্তু চুলকানি ভরা ছিল, আমরা এসে দেখি যে খুব খারাপ অবস্থা, পরে আমরা কিন্তু ডাক্তার দেখিয়ে, কিন্তু এখন হাতের অবস্থা আলহামদুলিল্লাহ ভালো। আপনারা যারা দেখছেন দেখেন হাতটা কিন্তু এখনও বোঝা যাচ্ছে। আর এই ছোটো ছোটো মেয়ে, আচ্ছা, ভাবি আপনাদের তো খুব খারাপ অবস্থা ছিল, আল্লাহ এখন একটা ভালো অবস্থা নিয়ে আসছে, বা দোকানটা করে দেওয়ার পরে, বা আমরা অনেকবার আপনাদের চিকিৎসা সহায়তা করছি, তা এখন সংসার চলছে ভালো, তাই তো? আল্লাহর রহমতে খুব ভালো আছে, খুব ভালো আছেন, তাই তো? দেখেন আসলে একজন মানুষের মুখের হাসি কিন্তু বলে দেয়
সে মানুষ কেমন আছে বা তার সংসার কেমন চলছে? তাহলে মোটামুটি আগের চেয়ে ভালো আছেন, তাই তো? ভালো আছে, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে প্রিয় দর্শক, আপনারা অনেকক্ষণ আমাদের সাথে আছেন, আপনারা আমাদের সাথেই থাকবেন, সহযোগিতা পরামর্শ দিক নির্দেশনা দিয়ে আমাদের মানবিক কাজকে আরও ত্বরান্বিত করবেন সেই আশাবাদ ব্যক্ত করে আমরা আজকের মতো আমাদের লাইভ সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।